আচ্ছা, এই যে একবার ট্রিটমেন্ট করে চলে গিয়েছেন, আবারও কেন আসলেন, মানে এই ডক্টরের কাছে কেন আসলেন? আবার আসলাম এই জায়গায়, আসলে মানে ব্যথা মুক্ত হওয়া যায়। মানে একটা বিশ্বাস আছে, গতবারের চিকিৎসাও আপনি দেখেছেন যে মানুষ ভালো হচ্ছে, আপনি নিজেও ভালো হয়েছিলেন, একটা বিশ্বাস জন্মেছে, সেই বিশ্বাসে আবারও এসেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন আমাদেরকে। শামিমা নাসরিন। আচ্ছা, বাসা কোথায় আপনার? শরীয়তপুরে। শরীয়তপুর। একজন গৃহিণী? জি। আচ্ছা, কয় সন্তান আপনার? 4 সন্তান। আলহামদুলিল্লাহ, সন্তানরা বড় হয়ে গেছে নিশ্চয়ই। জি। আচ্ছা, তো শরীয়তপুর কোথায় আপনার বাড়ি? গঙ্গানগর। গঙ্গানগরে। আচ্ছা, আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে আপনার কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, সেই সমস্যাগুলোকে একটু খুলে বলবেন যে কি কি সমস্যা নিয়ে এসেছিলেন। সমস্যা আমার ঘাড়ে ছিল, ঘাড় থেকে হাতে আসতো, হাতে অনেক ব্যথা ছিল। হাত দিয়ে কোনো কিছু ধরতে গেলে খুব কষ্ট হতো, ভারী কোনো কাজ করতে পারতেন না বা দীর্ঘ সময় কাজ করা যেত না। এবং ঘাড়ে ব্যথা মানে কি, সারাক্ষণ মনে হতো যে ঘাড়ে প্রচন্ড কিছু একটা, ভারী কিছু একটা পড়ে আছে, এরকম একটা ব্যথা কাজ করতো। ঘুমাতে গেলে কি ব্যথাটা বেশি হতো না, দাঁড়িয়ে থাকলে বা দিনের বেলা ওই ব্যথাটা? ব্যথা সব সময় থাকতো। আচ্ছা, ঘাড়ে ব্যথার কারণে সে মাথাও ধরে থাকতো, মানে ঘাড়ে ব্যথা থাকতো, পিঠে, হাতে। আচ্ছা, কতদিন থেকে এই সমস্যাটা? আমার এই সমস্যা 2011 থেকে। 2000 2011 থেকে, অনেকটা সময়। এখন 2023 সাল। তো এর জন্য চিকিৎসা করেননি এর আগে বাইরে? হ্যাঁ করেছি। কোন উপকার পেয়েছিলেন? আচ্ছা, কোথায় করেছিলেন? এটা হয়েছে ওই যে কচু খেতে, ওই ডাক্তার উনি। তো তার পরবর্তীতে কি ব্যথাটা আবার এসেছে? ওইখানে চিকিৎসা নেওয়ার পরে দীর্ঘদিন ভালোই ছিলাম, তারপরে আবার সমস্যা হয়েছে, তারপর ওনার কাছে আবার গেছি, 2-3 বারে ওনার কাছে গেছি। ওভারঅল আপনি এই যে স্যারের বিষয়ে জানতে পেরেছেন কিভাবে? স্যারের বিষয়ে জানলাম আমি 21-এ অনেক অসুস্থ হয়ে যাই, তখন মানে এমন অবস্থা আমারে ঢাকায় আনা সম্ভব না, এরকম অবস্থা, ব্যথা কিছু না কমাইয়া। মানে কোথায় ব্যথা, কি ছিল? সমস্ত শরীরেই কেমন হয়ে গেছে, মানে উঠতে পারতাছি না, বিছানা থেকে উঠতে পারছে না, এরকম অবস্থা হয়ে গিয়েছিল, মানে পুরো শরীরে ব্যথা। তারপর শরীয়তপুরে থেরাপি সেন্টার আছে, ওইখানে ওর আব্বু বলছে যে তো একটু কমাইয়া তো না না নিয়ে যাওয়া যাবে না। তারপর ওইখানে 3 দিন থেরাপি দিছি, ওই ওই শরীয়তপুরের ওইখান থেকে ওই থেরাপির এক জায়গা স্যার বলছে এই ডিপিআরসির কথা। আচ্ছা, ওখান থেকে আপনাকে বলে দিয়েছে, রেফার করেছে, আপনি ঢাকায় ডিপিআরসি? হ্যাঁ, উনি বলছে স্যার টাকা তো খরচ করবে নেই, কিন্তু ওই ডিপিআরসি তে যান, ওই জায়গায় অনেক ভালো চিকিৎসা আছে, ওইখানে যান। আচ্ছা, তো পরে 2021 সালে চলে আসলেন এখানে এবং ট্রিটমেন্ট নিয়েছিলেন। তো এই যে সারা শরীরে প্রচন্ড ব্যথা ছিল, তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে কি ভালো হয়েছিল? সারা শরীরে ব্যথা ছিল না, ব্যথা ছিল হাতে, সারা শরীরে উঠার মতো কোনো ইয়া ছিল না। তো 2021 সালে চিকিৎসা নিয়ে কি মোটামুটি ভালো হয়েছিলেন তখন? জি, 1 বছর ভালো ছিলাম, তারপর আবার বাইশে আসলাম। বাইশে এসে দেখছেন যে আপনার ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে এবং সেই ব্যথাটা হাত পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ। তো এই যে চিকিৎসা নিয়েছেন, কয়দিন চিকিৎসা নিয়েছেন এখানে? এবারে 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 আজকে 10 তারিখে ভর্তি হয়েছি। জি, 10 তারিখে ভর্তি হয়েছেন, প্রায় 16 দিনের মতো। 16 দিনের মতো। তো কেমন আছেন এখন? এখন ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই ব্যথা এখন অনেকটুকুই কমে গেছে। জি। তো আজকে রিলিজ নিয়ে চলে যাচ্ছেন, কেমন লাগছে যে ব্যথা মুক্ত জীবন কেমন লাগছে এখন? এখন ভালোই তো লাগছে আলহামদুলিল্লাহ। আরো আরো থাকতাম স্যার, কিন্তু ছেলের যে ফাইনাল পরীক্ষা, আরো 1 সপ্তাহ থাকতে পারতাম, কিন্তু ছেলের তো পড়া লাগবে না, আর আবার সমস্যা। আচ্ছা, এই যে একবার ট্রিটমেন্ট করে চলে গিয়েছেন, আবারও কেন আসলেন, মানে এই ডক্টরের কাছে কেন আসলেন? আবার আসলাম এই জায়গায়, আসলে মানে ব্যথা মুক্ত হওয়া যায়। মানে একটা বিশ্বাস আছে, গতবারের চিকিৎসাও আপনি দেখেছেন যে মানুষ ভালো হচ্ছে, আপনি নিজেও ভালো হয়েছিলেন, একটা বিশ্বাস জন্মেছে, সেই বিশ্বাসে আবারও এসেছে। হ্যাঁ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন বেঁচে আছি ততদিন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।